হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম, তোমরা দেখছো হাই ফ্লায়ার। তো আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা প্রতিবেদন, এবং সেটা হচ্ছে নিউজ 24 থেকে, যত সম্ভব মেবি নিউজ 24 থেকে। গভীর সমুদ্র থেকে গ্যাস পেতে যাচ্ছে বাংলাদেশ, ভীষণ ভালো খবর। যে কোনো রাষ্ট্রের সম্পদ এগুলো, এবং সেই সম্পদ যদি সঠিকভাবে ইউজ করা যায় সেই দেশের অগ্রগতিতে সেটা উপযোগী হয়। তো প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনেও সেটা প্রভাব বিস্তার করে, এবং তার দেশে সেই দেশের অর্থনৈতিক সমস্ত ব্যাপারেই একটা ভালো ভালো দিক উন্মোচিত হয়। তো যাই হোক, আজকের যে প্রতিবেদনটা সেটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। গভীর সমুদ্র থেকে 7 বছরের মধ্যে গ্যাস উত্তোলনের আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সেমিনারে তিনি আরও জানান, গভীর সমুদ্র থেকে গ্যাস অনুসন্ধান উত্তোলনে মার্কিন একটি কোম্পানির প্রস্তাব যাচাই বাছাই করছে সরকার। ওই সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, সমুদ্রে বড় গ্যাস ক্ষেত্র পাওয়া খুবই বাস্তবসম্মত। 2012 সালে মিয়ানমার এবং 2015-তে ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে মামলা নিষ্পত্তি করে আন্তর্জাতিক আদালত। এরপর অনেক বছর পেরিয়ে গেলেও সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে তেমন একটা জোরালো পদক্ষেপ নেয়নি রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় কথাবার্তা উঠলেও সেটি আর আলোর মুখ দেখেনি। সম্প্রতি মার্কিন জায়ান্ট অ্যাক্সন মোবিল গভীর সমুদ্রে দেশের 15টি ব্লকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের প্রস্তাব দেয়। এই আগস্টেই কোম্পানিটি এ নিয়ে একটি সমঝোতাও সই করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রাকৃতিক সম্পদ নিয়ে বঙ্গবন্ধু দর্শন বিষয়ে FBCCI এক সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইঙ্গিত দিলেন, মার্কিন কোম্পানির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। অ্যাক্সন মোবিল সহ মৌখিকভাবে অনেকে বলছে, একজন মোবিল লিখিতভাবে আমাদেরকে অফার দিচ্ছে ডিপ সিট এক্সপ্লোরেশনের জন্য। আমরা যাচাই বাছাই করছি, আমরা চাচ্ছি যদি আমাদের সার্ভেটা কমপ্লিট হয় তাহলে আমরা এই পিএসসি নিয়ে বিডিংয়ে যাব। বিডিংয়ে গেলে আমরা আশাবাদ যে অন্তত আগামী 7 থেকে 8 বছরের মাথায় আমরা এখানে গ্যাস পাবো। বাংলাদেশের গভীর সমুদ্রের সীমানা ঘেঁষে বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করছে প্রতিবেশী মিয়ানমার। সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির পর দেখা যায় বাংলাদেশ ঘেঁষা সীমানা থেকেই সাফল্য পেয়েছে দেশটি। সেমিনারে বিশেষজ্ঞরাও বলেন, বাংলাদেশ অংশেও বিপুল গ্যাস মজুদ থাকতে পারে। মিয়ানমারের পার্শ্ববর্তী যে অঞ্চলটা বাংলাদেশের অফশোরে, the next group of large gas field in Bangladesh is likely to be found in this area. আমরা যদি এইখানে আমাদের এরিয়া কনসেন্ট করি, আমাদের বিশ্বাস যে দিস ইজ দ্য প্লেস যেখানে বড় গ্যাস ফিল্ড গুলো বসে আছে। ওই সেমিনারে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্স জানায়, স্থলভাগেও নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। 2024 সালের মধ্যে আরো 46টি কূপ খনন করতে চায় প্রতিষ্ঠানটি। রিপাত তসনোভা, নিউজ 24, ঢাকা। ভীষণ ভালো খবর বাংলাদেশের জন্য। আগামী 7 বছরের মধ্যে বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে তার মধ্যে একটা অনুসন্ধানের চেষ্টা করা হবে, এবং ওখান থেকে গ্যাস উৎপাদন করার চেষ্টা চলছে। এবং এক্সন মোবিল যেটা হচ্ছে আমেরিকান কোম্পানি, তারা লিখিতভাবে বাংলাদেশকে এই অফারটা দিয়েছে যে তারা একসাথে সেই গ্যাস তুলে সেটা বাণিজ্যিক যেভাবে হয় মানে বিক্রি বা লাভ সেটা তারা পেতে চাইছে। তো বাংলাদেশের এটা খুব ভালো একটা অফার, সেটা যিনি মন্ত্রী ছিলেন বা যারা কর্তা ছিলেন তারা বললেন। এবং মিয়ানমার এর আগে 100% সফলতা পেয়েছে বাংলাদেশের যে জলসীমা রয়েছে তার ঘেঁষে, মানে গা ঘেঁষেই ওখান থেকে গ্যাস উত্তোলন করে। এবং বাংলাদেশের যে পেট্রো বাংলা কোম্পানি রয়েছে সেই কোম্পানি থেকে চেষ্টা করা হচ্ছে, এবং বিভিন্ন দেশ থেকে এই অফারগুলো আসছে। তার মধ্যে আমরা জানলাম যে এক্সন মোবিল থেকে এই অফারটা কিন্তু একদম লিখিতভাবে দেওয়া হয়েছে। তো ভীষণ, যেহেতু বাইরের কোম্পানি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং সেখানে বলছে যে আমরা বিনিয়োগ করব, তো সুতরাং সেখানে যে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে সেটা অবশ্যম্ভাবী। এবং সাথে সাথে যেটা
সেটা হচ্ছে যে আমি আমি অন্তত জানতাম যে বাংলাদেশে প্রচুর গ্যাস রয়েছে, গ্যাসের ভাণ্ডার রয়েছে এবং সেইটা কতদূর উত্তোলন হয় সেটা জানি না। তবে বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্যাসের ভাণ্ডার রয়েছে এবং সেই গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যাবলীগুলো ঘটে থাকে। আমাদের এখানে কয়লা যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কয়লা ইউজ হয়, বাংলাদেশে মেবি তেল এবং গ্যাসের বেশি হয়। কয়লা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রিসেন্ট হয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো যাই হোক, প্রতিটা দেশের শক্তি যে ব্যবহার সেটা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং অর্থনীতিকে অগ্রগতির মানে যে রাখা সেই জিনিসটা রাখতে গেলে কিন্তু শক্তি অবশ্যই দরকার এবং সেই শক্তিটা যত সহজলভ্য হবে সেই দেশের অর্থনীতি তত চাঙ্গা হবে, তত তাড়াতাড়ি বাড়াবে সামনের দিকে। তো সেটা করতে গেলে নিশ্চয়ই সহজভাবে এবং সহজ জায়গা থেকে এই জিনিসগুলো তুলে আনা, অনেক সময় হয় কি টেকনোলজি থাকে না অনেক দেশের হাতে, তো সেই টেকনোলজিটা বাইরের কোনো দেশের কোম্পানি সেই টেকনোলজি প্রোভাইড করলো এবং তার ফলে দুই কোম্পানি বা দুই দেশই কিন্তু উপকৃত হলো। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ভীষণ ভালো একটা পজিশনে রয়েছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক বা শক্তির চাহিদা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ফুলফিল হবে এবং যেটা উপচেতে পড়বে সেটা তো সোনায় সোহাগা। যেটা আরব কান্ট্রিতে আমরা দেখি যে তারা তেল বেচেই এত ধনী হয়ে গিয়েছে, তো সেখানে বাংলাদেশেরও যে একটা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আসবে না সেটা বলা যায় না। এবং হ্যাঁ, ঘরের চাহিদা পূরণ করে সেটা বিদেশেও তারা বাংলাদেশ কিন্তু বেচতে পারে। তো যাই হোক, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নিউজ এবং বাংলাদেশের জন্য যারা রথী মহারথী বসে আছে, যারা মন্ত্রী বা এই ধরনের আধিকারিক রয়েছেন, তারা অবশ্যই এই দিকটা ভেবে দেখছেন এবং তারা আশা করছি যে বাংলাদেশকে অগ্রগতির জন্য যা যা দরকার তারা করবেন। ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কী মতামত, সাথে সাথে তোমাদের কী কী পছন্দ, কী ধরনের ভিডিও পছন্দ সেগুলো লিখে পাঠাও, অবশ্যই আমি চেক করি এবং সেগুলো নিয়ে ভিডিও আবার করব আর কি। তোমরা যত হেল্প করবে তত আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।